কি পরিমাণ রস এবং এটা বিচিবিহীন একটি জাত, এটি ১২ মাসই হয়। যদি আমরা এখানে লক্ষ্য করাই আপনাদের, দেখুন একটি পরিমাণও কিন্তু বীজ নেই, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে রস রয়েছে। এই যে দেখুন কি পরিমাণে রস রয়েছে, পর্যাপ্ত পরিমাণে কিন্তু রস কিন্তু এই লেবুতে রয়েছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে আমরা আপনাদের সরাসরি আমাদের যে সিডলেস লেবুর চারা রয়েছে সেই চারা গাছগুলোতে ফল সহ যে চারা রয়েছে বা ফুল সহ যে চারা রয়েছে সেই চারাগুলো আপনাদের আমরা সরাসরি দেখাবো। তো আমাদের এখানে যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সিডলেস লেবুর চারা, এগুলো কিন্তু ব্যাগিংয়ে করা। এগুলো প্রায় সবগুলো চারাই 2 থেকে 3 ফিট পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং ফুল ফল সমৃদ্ধ এই গাছগুলো আপনারা নিতে পারবেন ছাদ বাগানের জন্য। সাইট্রাস জাতীয় গাছগুলোতে যে সমস্যাগুলো হয় সেটি আমরা নিয়ে একটু কথা বলবো এবং আপনাদের সিডলেস লেবুর যে চারাতে যে ফল রয়েছে সে ফলগুলো আমরা কেটে দেখাবো। তো আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। এই লেবু গাছগুলোতে ফল সহ রয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল রয়েছে। এই সিডলেস লেবুগুলো চারা আপনারা পলিব্যাগের ব্যাগে পেয়ে যাবেন। এই চারাটির উচ্চতা প্রায় 3 ফিটের মতো আমরা যদি আপনাদের লক্ষ্য করাই। এখানে কিন্তু বড় আকারের ফলও রয়েছে, লেবু রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু ছোট আকারের লেবুটিও আপনারা দেখতে পাচ্ছেন। এটি প্রায় 3 ফিটের মতো একটি চারা। আমাদের প্রত্যেকটি গাছেই কিন্তু ফল রয়েছে এবং এই লেবুগুলো আমরা আপনাদের সরাসরি কেটে দেখাবো। এই সিডলেস লেবুগুলোই আপনারা চারাগুলো ছাদ বাগানের জন্য লাগাতে পারেন। তো এখানে আমরা একটি সিডলেস লেবু রয়েছে ছোট চারাতেই, যদি আমরা চারাটি আপনাদের দেখাই, এই ছোট চারার লেবুটিতে আমরা এখন আপনাদের সরাসরি কেটে দেখাবো যে এটি সিডলেস লেবু যে রয়েছে কি পরিমাণ রস এবং এটা বিচিবিহীন একটি জাত, এটি ১২ মাসই হয়। যদি আমরা এখানে লক্ষ্য করাই আপনাদের, দেখুন একটি পরিমাণও কিন্তু বীজ নেই, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে রস রয়েছে। এই যে দেখুন কি পরিমাণে রস রয়েছে, পর্যাপ্ত পরিমাণে কিন্তু রস কিন্তু এই লেবুতে রয়েছে। এই লেবুটি আপনারা ছাদ বাগানে অবশ্যই লাগান, একটি চারা হলেও একটি লাগান আপনারা। তো এর পাশাপাশি আমরা যদি বাকি গাছগুলো আপনাদের দেখাই, প্রত্যেকটি গাছেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লেবু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু গাছে কিন্তু লেবু রয়েছে। তো এই লেবুগুলোর চারাগুলো আপনারা অনলাইনে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটি সরাসরি সিডলেস লেবু বাগান থেকে আমাদের নিজস্ব লোক দিয়ে এই চারাগুলো করা। এই সাইট্রাস জাতীয় যে গাছগুলো রয়েছে যেমন মালটা, লেবু, কমলা, জাম্বুরা সহ এই জাতীয় যে আপনার ফলগুলো রয়েছে এতে কিন্তু এই লিপ মাইনর যে রোগটি এটি কিন্তু খুবই দেখা দেয়। এটি বিশেষ করে মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু এই রোগটি বিশেষ করে হয়ে থাকে। এর জন্য আপনারা ঘরোয়া পদ্ধতিতে যে কাজটি করলে আপনারা খুব সহজেই এর থেকে সমাধান পাবেন সে বিষয়টি হচ্ছে, আপনারা যদি বাজার থেকে নিম তেল কিনে এনে স্প্রে করেন তবে আপনাদের এই লিপ মাইনরের সমস্যাগুলো আর থাকবে না। পাশাপাশি এছাড়া যদি আপনারা নিম যে তেল রয়েছে সেটি যদি আপনারা না পান সেই ক্ষেত্রে আপনারা এর জন্য নিমের যে পাতা রয়েছে সেই পাতা এবং তুলসীর যে পাতা রয়েছে সেই পাতাগুলো যদি আপনারা বাড়িতেই যদি পাটায় অথবা যদি ব্লেন্ডারে পিষে নিয়ে এটাকে রস করে যদি আপনারা গাছে ভালোভাবে স্প্রে করে দেন 2 থেকে 3 বার, তবে আপনাদের এই লিপ মাইনরের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আর থাকবে না।